आज आम्रा आपना के एमोन एक्टा विषय कथा बोलबो जेटा सकल महिला के भोग करते हैं किन्तु एर आसल कारण है तो आम्रा अनेकेई जानी ना। महिला देर प्रत्येक मासे मासिकेर जोन्नो जे व्यथा अनुभव करते हैं तार पीछने रोएचे एक पौराणिक कहनी। आर एई कहनी सम्पर्के सठिक भावे जानते भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन। প্রায় আমরা শুনি এখনকার সমাজে নারী ও পুরুষদের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না। এই আধুনিক যুগে নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, কিন্তু আপনি কি মনে করেন কথাটা সত্যি? পুরুষদের আমরা যে চোখে দেখি সেই সমান চোখে কি আমরা নারীদের দেখি? সম্ভবত না। নারীদের মাসি এটার একটা বড় উদাহরণ। মাসিকের সময় নারীদের সমাজ থেকে এমনভাবে বিচ্ছিন্ন করা হয় যেন সে অচ্ছু। তবে হ্যাঁ, এখন নারীদের সাথে আগেকার মতো অতটা খারাপ ব্যবহার করা হয় না, কিন্তু এখনও অনেক মানুষ রয়েছে যারা পিওরের নামে এক পৌরাণিক নিয়মে নারীদের আবদ্ধ করে রাখার চেষ্টা করেন। প্রকৃতপক্ষে এই জিনিসগুলির পিছনে রয়েছে কিছু পৌরাণিক বিশ্বাস। চলুন জেনে নেই বিষয়টি কি। একবার গুরু বৃহস্পতি ইন্দ্রদেবের প্রতি অত্যন্ত রেগে গিয়েছিলেন, ফলে এই সুবিধা গ্রহণ করে অসুররা দেবলোক আক্রমণ করেন। তার ফলে ইন্দ্রদেবকে সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। অসুরদের থেকে ইন্দ্র নিজেকে রক্ষা করে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যান এবং সাহায্য প্রার্থনা করেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন যে ইন্দ্রকে সিংহাসন ফিরে পেতে গেলে কোনো জ্ঞানীর পূজো করতে হবে, যদি সেই জ্ঞানী তুষ্ট হয় তাহলেই তিনি তার আসন ফিরে পাবেন। ব্রহ্মার মতে ইন্দ্র জ্ঞানী সেবায় নিয়োজিত হন, কিন্তু ইন্দ্র জানতেন না যে তিনি যে জ্ঞানীর সেবা করছিলেন সেই জ্ঞানীর মা একজন অসুর ছিলেন। তাই তিনি তার সমস্ত জ্ঞান দেবতাদের না দিয়ে অসুরদের দিতেন। এই কথা জানতে পেরে ইন্দ্রদেব তার গুরু জ্ঞানীকে হত্যা করেন। গুরু হত্যা মহাপাপ, তাই ইন্দ্রদেবের উপর গুরু হত্যার পাপ লেগেছিল। এর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এক বছর ফুলের কুঁড়ির মধ্যে লুকিয়ে ভগবান বিষ্ণুর তপস্যা করেন। ভগবান বিষ্ণু ইন্দ্রদেবের তপস্যায় খুশি হয়ে ইন্দ্রদেবকে তার পাপের হাত থেকে রক্ষা করার জন্য একটি উপায় বলে দেন। উপায়টি হল ইন্দ্রদেব গাছ, জমি, জল ও মহিলা এই চারজনের মধ্যে পাপের কিছুটা অংশ ভাগ করে দিতে বলেন এবং তার সাথে একটি করে তাদের বরদানও করতে বলেন। এরপর ইন্দ্রদেব প্রথমে গাছের কাছে গিয়ে গাছকে এক চতুর্থাংশ পাপ গ্রহণ করতে অনুরোধ করেন। এতে গাছ রাজি হলে ইন্দ্রদেব গাছকে একটি বরদানও করেন। বরটি হল যদি একটি গাছ চায় তাহলে গাছটি মৃত্যুর পর সে ওই স্থানে বা অন্য কোথাও নিজেকে আবার জীবিত করতে পারবে। এরপর ইন্দ্রদেব জলের কাছে গিয়ে একটি পাপের অংশ গ্রহণ করার অনুরোধ জানান। জলও সেই অনুরোধ গ্রহণ করলে ইন্দ্রদেব জলকেও একটি বরদান করেন। বরটি হল জল অন্যান্য জিনিসকে পবিত্র করতে পারবেন, এই কারণেই হিন্দু ধর্মে জলকে অতি পবিত্র হিসাবে মনে করা হয়। সেই জন্য কোনো শুভ কাজের আগে গঙ্গার জল ছিটিয়ে আমরা সব কিছু পবিত্র করে নেই। এরপর ইন্দ্রদেব গেলেন ভূমির কাছে এবং তাকেও পাপের একটি অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। ভূমিও এই অনুরোধে সায় দিলে ইন্দ্রদেব ভূমিকেও একটি বরদান করেন। বরটি হল ভূমিতে যদি কোনো আঘাত নেমে আসে তাহলে সেটি আপনা আপনি পূর্ণ হয়ে যাবে। সর্বশেষ ইন্দ্রদেব এলেন নারীর কাছে এবং তাকেও পাপের একটি অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন। নারী সেই অনুরোধে সায় দিয়েছিলেন, অর্থাৎ পাপের একটি অংশ তিনি গ্রহণ করেন, যার ফলে প্রতি মাসে নারীদের মাসিক হয়। এর পরিবর্তে নারীদেরও ইন্দ্রদেব একটি বরদান করেন। বরটি হল নারীরা পুরুষদের থেকে ভালো কাম বাসনা উপভোগ করতে সক্ষম হবেন।
আর এই কারণেই মহিলাদের প্রতি মাসে এই ব্যথা ভোগ করতে হয়। নমস্কার, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম ভিন্ন স্বাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে জানতে এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন।